المؤمنون والمؤمنات بعضهم اولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاه ويؤتون الزكاه ويطيعون الله ورسوله اولئك وعليكم السلام ورحمه الله وبركاته فاروق به مالوشي ديانته যে ইমাম যদি সাজদাই অবস্থায় থাকে কিংবা নামাজের যে কোনো অবস্থায় থাকে তাহলে আমরা ইমামের সঙ্গে কিভাবে জামাতে অংশগ্রহণ করবো কথা হচ্ছে ইমাম যে অবস্থায় না কেন আমাদেরকে ইমামের অনুসরণ করতে হবে এটা হচ্ছে নিয়ম কি বলছি যেমন আল্লাহ রসুল বলেছেন এরা যে ইতামিল্লা সালাহ যেমন যখন তোমরা নামাজের জন্য মসজিদে আসো না কেন সুজুদুন আর আমরা যদি সাজদা অবস্থায় থাকি ফার্স্ট যুদু তাহলে তোমরা সাজদাই চলে যাও দু হাসায় আহ কিন্তু এটাকে রাকাত বলে গণ্য করবে না ওমান রাকার রাখা ফাঁকা আদরা কাসালা আর যে ব্যক্তি রুকু পেল সে না নামাজ পেয়ে গেল অনুরূপ ভাবে আল্লাহ রসুল অন্য একটা হাদিস বলছেন এটা বুখারির হাদিস এদের আতাই তোমার সাল্লাহ তফা আলী কুম্বিস কিনা যখন জন্য আসবে তখন তোমরা ধীর স্থির অবলম্বন করবে ধীরতা স্থিরতা অবলম্বন করবে ফামা আদরাক তুম ফসাল্লু আর তোমার নামাজ যে যেটুকু পাও সেটুকু পড়ো ওমা ফাতুকু ফাতকু ফাতিম্মু আর যেটুকু তোমাদের নামাজের ছুটে যায় সেটুকু তোমরা পূর্ণ করে নাও রাহুল বুখারি অনুরূপভাবে অন্য একটা হাদিসে বলা আছে মহাদিবীর তিরমিজি রয়ে আছে নবী সাল্লা সাল্লাম বলেছেন মুসলাত যখন তোমরা নামাজের জন্য আসো বা তোমাদের কেউ যখন নামাজের জন্য আসে বলে ইমাম আল্লাহ আলা হাল আর ইমাম যে কোনো একটা অবস্থায় থাকে ফলে য়েসলাম ইসলাম আল ইমাম তোমরা তাই করো ইমাম যা করছে এখন বিদায় যদি ফারুক ভাই বলছে যখন ইমাম যদি সজদা অবস্থায় থাকে তাহলে আমরা আল্লাহ আকবর বলে প্রথমে তাকবীরে তাহারে মা যাবো আল্লাহ আখবার তারপরে আল্লাহ আকবর দ্বিতীয়বার আল্লাহ আকবর বলে আমরা কী করবো সাজদায় চলে যাব এখানে সালা পড়া বা কিচ্ছু করার কোনো দরকার নেই দাঁড়ানোর দরকার নেই দাঁড়িয়ে থাকারও দরকার নেই অতক্ষণ অপেক্ষা করা এটা হচ্ছে ভুল কথা যে ইমাম বাকি নামাজটা শেষ করুক তারপরে দ্বিতীয় আখাতের জন্য যখন উঠবেন তখন আমরাও ইমামের সঙ্গে দাঁড়াবো এটা হচ্ছে ভুল প্রথা ভুল চিন্তাধারা ইমাম যে অবস্থায় থাকবে সেই অবস্থায় আমাদেরকে ইমামের সঙ্গে সামিল হতে হবে এটা হচ্ছে সুন্নত আর যেমনটি বললাম প্রথমে আল্লাহ আকবর বলে তকবির তাহিমা দিতে হবে তারপরে দ্বিতীয়বার আল্লাহ আকবর বলে রুকুতে কিংবা সাজদায়ে কিংবা যে অবস্থায় ইমাম আছে সেই অবস্থায় আমরা গিয়ে বসে যাব। ইমামের সঙ্গে অংশগ্রহণ করব